Hello students, MJH Physics YouTube channel e shokolke shagoto. Amra jani somojatiyo adhan porospor porosporke bikorshon kore. Phole era porosporer theke dure sore jete chay. Ejonno kono poribahir moddhe eki dhoroner adhan ghurafera kore bole tader moddhe bikorshon boler probhabe adhan guli nijederke emon bhabe sojjito kore jate tader moddhe parosporik durutto sorbochcho hoy. এখন আমরা জানি যে কোনো পরিবাহীর সেটি নিরেট বা ফাঁপা যাই হোক না কেন বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল থেকে সব সময় বেশি হয় তাই পরিবাহী নিরেট বা ফাঁপা যাই হোক না কেন তড়িৎাহিত করলে আধানগুলি সর্বদাই সেটির বহিঃপৃষ্ঠে অবস্থান করবে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তার বিখ্যাত প্রজাপতি জাল পরীক্ষা এবং ফরাসি বিজ্ঞানী চার্লস অগাস্টিন ডি কুলম দুটি ধাতব অর্ধগোলকের পরীক্ষা দ্বারা এর সত্যতা যাচাই করেন আজ আমরা ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষাটি বিস্তারিতভাবে জানব ফ্যারাডের প্রজাপতি জাল পরীক্ষা শঙ্কু আকৃতির একটি মসলিনের জালের চওড়া প্রান্তটি একটি গোলাকার ধাতব আংটার সঙ্গে আটকানো হলো এই আংটার হাতলটি একটি অন্তরক পদার্থ দিয়ে তৈরি এখানে আমরা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে আংটার হাতল এবং তার সঙ্গে স্ট্যান্ড যুক্ত করা আছে জালের সরু প্রান্তের ভেতরে এবং বাইরের দিকে দুগাছা রেশমি সুতো বেঁধে দেওয়া হয়েছে যাতে প্রয়োজন মতো জালটিকে উল্টানো যায় এখন একটি আহিত পরিবাহীর সাহায্যে জালটিকে ভালোভাবে আহিত করা হলো এবার একটি আধান পরীক্ষক যন্ত্রের সাহায্যে জালের ভেতরের যে কোনো অংশ থেকে স্পর্শ করে বাইরে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করলে দেখা যাবে জালটির ভেতরের কোনো অংশেই আধানের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না যার ফলে এই আধান পরীক্ষক যন্ত্রের সোনার পাত দুটির কোনো বিস্ফোরণ ঘটবে না কিন্তু বাইরের যে কোনো অংশে আধান থাকার জন্য স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সোনার পাত বিস্ফারিত হবে এবার ভেতরের অংশের রেশমের সুতোটিকে ধরে টান দিলে জালটি উল্টে যাবে ফলে বাইরের পৃষ্ঠ ভেতরের দিকে চলে যাবে আবার ভেতরের পৃষ্ঠ বাইরের দিকে চলে আসবে এখন এবার আধান পরীক্ষক এবং তড়িৎবীক্ষণ যন্ত্র দিয়ে একইভাবে পরীক্ষা করলে দেখা যাবে ভেতরের পৃষ্ঠে কোনো আধান নেই যার ফলে এই তড়িৎ যন্ত্রে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের পাতগুলি বিস্ফারিত হচ্ছে না কিন্তু আবার জালটির বাইরের প্রান্তে যদি আমরা আধান পরীক্ষক দিয়ে পরীক্ষা করি এবং সেটিকে সোনার পাতের কাছে নিয়ে যাই স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছে নিয়ে যাই তবে দেখা যাবে আবার একই রকম ভাবে পাত বিস্ফারিত হচ্ছে এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় একটি পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে